আসসালামু আলাইকুম। নিত্য নতুন ওয়াজ পেতে আমাদের জেএন মিডিয়া ডাব্লিউবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা থাকবে না। আর সবথেকে যেটা বড় কথা বললাম, পাপ করো তুমি বানি আদম, তোমাকে পাপ করতেই হবে। আদমের বেটারা পাপ করবে, এরা ফেরেশতার জাত নয়। কিন্তু ভাইরে, বুবুরে, দিদিরে পাপ করবে, কিন্তু তোমার পাপের খবর কেউ যেন জানতে না পারে, কাউকে তুমি জানতে দিবে না। তুমি পাপ করবে তো একাই করবে, লুকিয়ে লুকিয়ে। তোমার পাপ সম্বন্ধে আমি যেন জানতে না পারি, তোমার বাপ যেন জানতে না পারে, তোমার কোনো বন্ধু যেন জানতে না পারে, তোমার পাপের খবর তুমি কাউকে জানাবে না। এতে লাভ কী হবে? এই গুনাহটাকে মোচন করতে, মাপ করতে খুব সোজা, খুব সোজা। এমন পর্যন্ত কি বলে দিচ্ছি, কোনো মানুষ যদি পাপ করে আর পাপটাকে যদি লুকিয়ে রাখে, তাহলে আল্লাহ এমনি এমনি কিয়ামতের দিন ওর পাপটাকে মাফ করে দিতে পারেন। সহিহ হাদিস থেকে প্রমাণ আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা জুয়ান ছেলের কাছে এসে ওর মাথার উপরে হেলমেটের মতো করে হাতটাকে চাপা দিবেন, দিয়ে মুখ আর হাত, মুখ আর চোখ আর নাককে আল্লাহ তাআলা ঢেকে দিবেন ছেলেটার। আর দেওয়ার পরে ওর কানে কানে বলবেন, আ ফাআলতা হাযা ইয়া আব্দি, এরে বান্দা তুই কি 18 বছর বয়সে এই পাপটা করেছিলি? তখন ছেলেটা বলবে, আজকে ঝুটা কথা বলে তো রেহাই নেই। তখন বলবে, নাম ইয়া রাব্বে, হ্যাঁ আল্লাহ এই কাজ করেছিলাম। আর একবার আল্লাহ ওকে বলবে, এই তুই এই পাপের কাজটা করেছিলি 20 বছর বয়সে থাকতে থাকতে? বলে, হ্যাঁ আল্লাহ এটা করেছিলাম। ফের আবার আল্লাহ আর একবার জিজ্ঞেস করবেন ওকে, 24 বছর যেদিন তোর বয়স ছিল তখন কি এইরকম গুনহার কাজটা তুই করেছিলি? ও তখন বলবে, হ্যাঁ আল্লাহ এটা করেছিলাম। আল্লাহ ওর উপর থেকে হাতটাকে সরিয়ে দেবেন। এবার মাথাটা যখন খোলা হয়ে গেল বান্দার, তখন একা একাই খালি এমনি করে হাত চুলকাবে আর বলবে, এবার শেষ, এবার শেষ। বুঝে কেন রে? বলছে তিনটা গুনহার কথা আল্লাহ তাআলা বললেন, আর তিনটাই গুনাহকে আমি স্বীকার করে নিলাম, না বললাম না। তো যেখানে গুনাহকে স্বীকার করে নিয়েছি, আর হবে? এবার তোমার নামে জাহান্নাম লেখা হয়ে যাবে, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। 2 মিনিট পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জুয়ানটার কানের কাছে আবার এসে বলবেন, কাদ গাফারাতুল্লাকা ইয়া আব্দি, এরে আমার বান্দা, তুই তিনটা গুনাহ আমার সামনে স্বীকার করলি, আর তুই মনে মনে ভাবছিস আল্লাহ আমাকে এবার জাহান্নামে ভরে দেবে, কিন্তু আমি আল্লাহ তোকে বলছি তোর তিনটাই গুনাহকে আমি মাফ করে দিয়েছি, আর তোকে আমি আজকে জান্নাতে দাখিল করব, এটা আমার মনে স্থির করে নিয়েছি। তখন সে ছেলেটা বলবে, আল্লাহ পাপ করার পরেও তুমি আমাকে কিসের জন্য এই রকম করলে আজকে কিয়ামতের দিন? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার একটা ভালো স্বভাব এটাই দেখেছি, পাপ করেছিলে আর পাপ করার পরে তুমি পাপটাকে লুকিয়ে রেখেছিলে, জীবনে কোনো বন্ধুর সামনে বলনি, জীবনে কোনো ভাইয়ের সামনে গল্প করনি, তোমার পাপ তুমি জানো এবং আমি আল্লাহ জানি, এছাড়া অন্য কেউ জানে না। তো যে ব্যক্তি পাপ করার পরে পাপগুলোকে লুকিয়ে রেখে দেয়, যে ব্যক্তি পাপ করার পরে পাপগালাকে নিজে হজম করে নেয়, লোকের সামনে ব্যক্ত করে না, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার নাম হল, আমার নাম হলো সাত্তার। আর সাত্তার মানে লুকিয়ে রাখা, পর্দা চেপে দেওয়া। তুমি যেমন তোমার পাপের উপরে কাপড় চাপা দিয়ে রেখেছিলে, পর্দা করে রেখেছিলে, আমি তেমনি আল্লাহ তোমার পাপগুলোকে আমার পর্দা দিয়ে চেপে রেখেছিলাম, আমি কাউরির সামনে ব্যক্ত করিনি, আর তোমাকে আজকে আমি ক্ষমা করে দিলাম। তার জন্য সমস্ত ভাইদেরকে বলছি, দাদারা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা, তোমরা যদি মানুষ হিসাবে একটা ভুল করেই দাও কিংবা পাপ করেই দাও, খবরদার তোমার পাপের কথাটা দুনিয়ার কোনো মানুষকে হরগিজ বলতে যাবে না।